কনস্ট্রাকশন ডিটেলস থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির। আজকে দেখাবো একটি রান্নাঘরে টাইলস করতে কি পরিমাণ টাইলস লাগে। তো ভিডিওটি আজকে এই রান্নাঘরেই আমরা শেষ করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাই। ধরি আমাদের রান্নাঘরের সাইজ 8 ফিট দৈর্ঘ্য এবং 6 ফিট প্রস্থ। লম্বা যেটা সেটা 8 ফিট এবং 6 ফিট যেটা জানালা দরজা দেখা যাচ্ছে ভিডিওতে সেটা 6 ফিট। এবার 8 ফিটের দুইটা ওয়াল আছে, তো 8 ফিটের 2 ওয়াল ক্যালকুলেশন, 8 ফিট দুইটা ওয়ালের হিসাব আমরা টাইলসের হিসাব বের করি। এখন এখানে টাইলসের সাইজ হাইট দেওয়া আছে, কিন্তু 7 ফিট পর্যন্ত টাইলস করা আছে রান্নার। তো ওয়ালের সাইজ আমরা বের করি, 8 ফিটের আমরা লেন্থ এবং 7 ফিট আমাদের হাইট। 7 ফিট হাইট মানে 7 ফিট পর্যন্ত আমরা টাইলস দেওয়া হয়েছে, তো গুণ করলে 56 ফিট আসে। এই দুইটা ওয়াল দুই দিয়ে গুণ করলে 112 সেফটি আসে। ঠিক তেমনইভাবে 6 ফিটের যে দুইটা ওয়াল আছে সেই দুইটা ওয়ালের আমরা হিসাব বের করব। তো 6 ফিট প্রস্থ এবং 7 ফিট হাইট, 7 ফিট পর্যন্ত টাইলস ইউজ করা হয়েছে, গুণ করলে 42 ফিট ইন্টু দুইটা ওয়াল তাহলে 84 এসএফটি। এখানে আমাদের এবার জানালা দরজার হিসাব বাদ দিতে হবে, দরজা এবং জানালার মাপ আমরা বের করব। দরজা সাইজ, তো দরজা সাইজ 2 ফিট 5 ইঞ্চি এবং হাইট 7 ফিট, তাহলে 17.5 এসএফটি দরজার মাপ আমাদের বেরোয় গেল। এবার জানালা সাইজ, আমাদের প্রস্থ আছে 6 ফিট, তো 6 ফিট ফুল আমরা জানালা দিছি এবং 4.5 ফিট হাইট, তাহলে 27 এসএফটি আসে আমাদের জানালার মাপ। তাহলে টোটাল দরজা এবং জানালার মাপ 44.5 এসএফটি। ওই দুইটি দেওয়ালে দরজা জানালার মাপ আমরা বাদ দেব, তাহলে 84 - 44.5 = 39.5 এসএফটি। তাহলে আমাদের দুইটা ওয়ালে 39.5 এসএফটি মান বেরোলো। সেলফের সাইজের মাপ বের করবে। এবার আমরা টোটাল সেলফের দৈর্ঘ্য যেটা বলে লেন্থ সেটা হলো 6.5 ফিট এবং প্রস্থ যেটা আছে 1.83 ফিট, তো একে টোটালকে দুইটাকে গুণ করলে আসে 11.89 এসএফটি স্কোয়ার ফিট বা বর্গ ফুট। এবার আমরা ফ্লোর, যে আমাদের ফ্লোর আছে 8 ফিট × 6 ফিট, ফ্লোরের সাইজ 8 ফিট × 6 ফিট, তাহলে টোটাল গুণ করলে আসে 48 বর্গ ফুট ফ্লোরের সাইজ। আমরা জানি রুমের সাইজ আর ফ্লোরের সাইজ সেম। এবার আমরা রুমের যে ওয়াল আছে, দুইটা ওয়াল বা চারটা ওয়ালের টোটাল এরিয়ার হিসাব বের করব। তাহলে আমাদের টোটাল চারটা ওয়ালের এরিয়া আসছে 112 + 39.5, তাহলে 151.5 বর্গ ফুট বা এসএফ আমাদের চারটা ওয়ালে যে টাইলস লাগবে তার মাপ। এবার আমরা ওয়াল টাইলসের সাইজ আমরা বের করব। আমরা ওয়াল টাইলস সাধারণত আমরা ধরে নিছি 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, তাহলে একে ইঞ্চিকে ফিটে কনভার্ট করলাম, তাহলে কনভার্ট করে একে গুণ করলে 1.125 এসএফটি বর্গ ফুট আসে। এবার আমরা টাইলস কত পিস টাইলস লাগে সেটা বের করব। এবার আমরা টোটাল ওয়াল টাইলসের মাপ বের করব। তো তার ক্ষেত্রে প্রথমে আমরা চারটা ওয়ালের যে মাপ এরিয়া ছিল সেটা আমরা যোগ করে আসছে 151.5, এটাকে আমাদের টাইলসের এরিয়া বেরিয়েছে 1.25, তাহলে এটা দিয়ে ভাগ করলে 121.2 পিস টাইল। তো 121.2 পিসকে আমরা 5% যোগ করে নেব, কারণ এখানে ওয়েস্টেড আছে, নষ্ট হবে, ভেঙে যাবে, তাহলে 128 পিস ওয়াল টাইলস লাগে। আপনারা এখানে 30টা নিতে পারেন। এবার সেলফ টাইলসের সাইজ আছে 24 24, বড় টাইলস ইউজ করছি আমরা সেলফ, তো এর এরিয়া হচ্ছে 4 বর্গ ফুট। তো টোটাল সেলফ সাইজ মাইনাস সিঙ্ক সাইজ, আমরা সেলফে কিন্তু সিঙ্কও ইউজ করছি, সিঙ্কের সাইজ হচ্ছে 3 ফিট বাই 1.5 ফিট, তাহলে এটা আমরা বাদ দিতে হবে আমরা টোটাল সেলফে। তো টোটাল সেলফের সাইজ ছিল 11.89 মাইনাস সিঙ্কের আসে 4.5, তো একে বাদ দিলে 7.39 এসে টোটাল সেলফ টাইলস 7.39 ভাগ 4 = 2 পিস টাইলস। টোটাল যে সেলফের মাপটা আপনারা নিয়ে নেবেন স্কার্টিং সহ, এখানে আমি স্কার্টিং উল্লেখ করি নাই। তো আমাদের 2 পিস টাইলস আসে, এর সাথে 5% যোগ করে নেবেন। এবার ফ্লোর টাইলস সাইজ, ফ্লোর টাইলস 12 12 টাইলস ইউজ করা হয়েছে, আপনারা ভিডিওতে দেখছেন, তাহলে 1 স্কোয়ার ফিট এর আয়তন আসে 1 স্কোয়ার ফিট বর্গ ফুট। তো টোটাল ফ্লোর আমাদের 48 বর্গ ফুট ছিল, একে ভাগ করলে আমাদের হচ্ছে টোটাল আসে 51 পিস টাইলস লাগে, 5% যোগ করলে 51 পিস টাইলস আমাদের আসে। তো এই ছিল আমাদের আজকের টাইলসের, রান্নাঘরের টাইলসের হিসাব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি কোনো বিষয় বা টপিকস না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আপনাকে সলিউশন দেওয়া হবে ভিডিওর মাধ্যমে বা
ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।